আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি জুয়েল স্যার। প্রতিদিনের ন্যাসকে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে। বন্ধুরা, আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হচ্ছে সাধারণ জ্ঞানে ভালো করার দারুণ কৌশল। অর্থাৎ অনেক বন্ধুরা রয়েছেন যারা ম্যাথ, ইংলিশ বা অন্যান্য বিষয়গুলো ভালোভাবে পড়তে চাইলেও সাধারণ জ্ঞানের প্রতি তাদের একটা অনীহা, কারণ সাধারণ জ্ঞানের লিমিটেশন নেই। কারণ সাধারণ জ্ঞান হচ্ছে একটা আউটার গণ্ডি থেকে আসলে পরীক্ষায় সেট করে থাকে। তো বন্ধুরা, কী বুদ্ধি খাটিয়ে সাধারণ জ্ঞানে ভালো করা যায়, এই বিষয়টা নিয়ে কথা বলাই হচ্ছে মূলত আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য। তো বন্ধুরা, আলোচনায় যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কিংবা যারা আজকে প্রথম দেখছেন, জীবন জীবিকার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, নিচে উপকৃত হলে ছড়িয়ে দিন মানুষের মাঝে, যাতে অন্যরাও উপকৃত হতে পারে। তো বন্ধুরা, কথা আজকে আর বাড়াচ্ছি না, আমরা এখনই ক্রিম ক্রিম যে পয়েন্টগুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে এখনই আলোচনায় আমরা সামিল হচ্ছি। তো বন্ধুরা, আপনারা এখানে একটা বিষয় দেখতে পাচ্ছেন যে র্যান্ডম কালেকশন, সিকিউরড কালেকশন, গেম চেঞ্জিং পয়েন্ট। অর্থাৎ সাধারণ জ্ঞানের ক্ষেত্রে এখানে তিনটা পয়েন্ট আছে, তিনটা কৌশল রয়েছে। সেই কৌশল তিনটা কী আমি আপনাদের সামনে এই বিষয়টা আলোচনা করতে যাচ্ছি। অনেকেই সাধারণ জ্ঞান করেন কি, বাজার থেকে একটা বই কিনেন, বই কিনে পড়া শুরু করে দেন বা পড়তে থাকেন। তো দেখা যাচ্ছে অনেক টিচাররাও আছে যারা সাজেস্ট করে যে একটা বই শেষ করো, একটা বই শেষ করো। আসলে এটা রাইট আইডিয়া নয়, বরং সাধারণ জ্ঞানে আপনি দেখবেন যে একটা বই শেষ করতে গিয়ে আপনার একটা বইয়ের ভিতরে নেসেসারি আননেসেসারি উভয় জিনিস থাকে। সেক্ষেত্রে আপনাকে আননেসেসারি জিনিসকে বাদ দিয়ে নেসেসারি জিনিসটা পড়তে হয়। এখন আননেসেসারি বাদ দিতে গেলেও আপনার কিন্তু সময়ের প্রয়োজন, আমাদের হাতে সেই সময় নেই। বরং আমরা একটা কাজ করতে পারি যে তিনটা পলিসি যদি আমরা অবলম্বন করি তাহলে কিন্তু এই সাধারণ জ্ঞানে কিন্তু ভালো করা ভেরি ইজি এবং খুবই পসিবল, এবং আপনাদের পড়াশোনায় মনও বসবে। অর্থাৎ কৌশল করে পড়লে পড়াশোনা যেমন সহজ হয় তেমন আপনার ভালো লাগবে, আর যখন ভালো লাগা শুরু হয় তখন আপনার পড়তে ইচ্ছা করবে। আর যখন ভালো লাগতে চাইবে না, যে বিষয়টা মানুষের পছন্দ না সেই বিষয়টা কিন্তু মানুষ করেও না। তো যাই হোক, কথা লেন্দি করছি না, এখনই আমরা আলোচনায় আসি। দেখুন, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি তিনটা পয়েন্ট যে লিখেছি, এখানে প্রথম যে পয়েন্ট আপনারা দেখছেন র্যান্ডম কালেকশন। এখন প্রশ্ন আপনাদের জাগতে পারে যে আসলে র্যান্ডম কালেকশন জিনিসটা কি। যখন আপনি সাধারণ জ্ঞান পড়তে চাইবেন বা আপনি সাধারণ জ্ঞান অংশে প্রস্তুতি নিতে চাইবেন বা নেবেন, সেক্ষেত্রে আপনার প্রথমে যা করা উচিত তা হচ্ছে একটা কাগজ এবং একটা কলম নিয়ে বসবেন। বসার পরে আপনি একটা কাজ করবেন, আপনি একটা লিস্ট তৈরি করবেন সাধারণ জ্ঞানের। কীভাবে লিস্ট করেন? দেখুন বন্ধুরা, যদি মেয়ের বিবাহের অনুষ্ঠানের বাজার করতে যান আপনি, তাহলে কী করবেন? প্রথমে একটা খাতা কলম নিয়ে আপনি একটা লিস্ট তৈরি করেন যে কী কী আইটেমগুলো বিবাহ অনুষ্ঠানের জন্য প্রয়োজন আছে। কেন করেন? কারণ হলো যাতে আপনার কোনো বিষয় মিস না পড়ে যায়। নাকি আপনারা এরকমের যান, চলেন আমরা চার পাঁচজন আছি সুতরাং চার পাঁচজনের মাথা থেকে আমরা ভুলবো না, সেটা না। বরং সবচেয়ে ভালো উপায় হচ্ছে আপনাকে একটা লিস্ট করে, লিস্ট ধরে ধরে আপনার সদয় বা বাজার নিয়ে আসা। তেমনি সাধারণ জ্ঞানের ক্ষেত্রে আপনি প্রথমে এখানে যে র্যান্ডম কালেকশন, প্রথমে একজন ভালো শিক্ষার্থীর উচিত হলো আমি কোন সাধারণ জ্ঞানের পয়েন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো আমি এখানে আপনাদেরকে র্যান্ডম মানে অর্থাৎ এলোপাথারি একটা কালেকশন দেখানোর চেষ্টা করছি। এখানে লেখা আছে বাংলাদেশে প্রথম, অর্থাৎ বাংলাদেশের রাষ্ট্রপতি কে প্রথম, প্রধানমন্ত্রী কে প্রথম, এই যে প্রথম একটা বিষয় আছে সেই বিষয়টা এখানে তুলে ধরার চেষ্টা করছি। এবারে জাতিসংঘ, দেখুন আমি কিন্তু জাস্ট একটা লিস্ট করছি, একটা র্যান্ডম লিস্ট। এবারে পাহাড় পর্বতসমূহ, মুক্তিযুদ্ধ, নদী, আন্তর্জাতিক দিবসসমূহ, সংবিধান এবং ভৌগোলিক উপনাম। আমি আপনাদেরকে এটা মানে জাস্ট ফর এক্সাম্পল আমি আপনাদেরকে একটা লিস্ট তৈরি করে দেখালাম যে এই পয়েন্টগুলো যে কোনো চাকরি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এখন র্যান্ডম কালেকশনের ক্ষেত্রে আপনি জাস্ট একটা লিস্ট তৈরি করা, সেক্ষেত্রে এখানে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে 2, 4, 6, 8টা আছে। আপনারা যখন এটা লিস্ট তৈরি করতে যাবেন সেখানে দেখবেন আপনারা হয়তো 40, 50 বা 60টা টপিক আপনারা পেয়ে যাবেন। এখন বিষয় হলো, এইবারে র্যান্ডম কালেকশনের পর আপনার আরেকটা পেজে করা উচিত যে এই যে আমি যে টপিকগুলো সংগ্রহ করলাম এর ভিতরে নিশ্চিত আসবে এই টপিকগুলোকে আপনি এখানে আবার আরেকটা পয়েন্টে আপনি তুলে ধরুন। যেমন দেখুন, এখানে বাংলাদেশের প্রথম, জাতিসংঘ, পাহাড় পর্বতসমূহ, মুক্তিযুদ্ধ, নদ নদী, আন্তর্জাতিক দিবসসমূহ, সংবিধান, ভৌগোলিক উপনাম। কিন্তু সিকিউরড কালেকশনের ক্ষেত্রে আমি আপনাদের এখানে দেখানোর চেষ্টা করেছি যে আসলে কোন বিষয় থেকে আসবি। দেখুন এখানে কিন্তু বাংলাদেশের প্রথমটা আমি কিন্তু এখানে ইন করি নেই, কারণ এটা দিয়ে থাকতেও পারে নাও থাকতে পারে। কিন্তু দেখেন, সিকিউরড কালেকশন বলতে ভাষা রাজধানী মুদ্রা কিন্তু অবশ্যই থাকবে, এরপরে মুক্তিযুদ্ধ কি অবশ্যই থাকবে, সংবিধান কি অবশ্যই থাকবে, এরপর দেখুন জাতিসংঘ, ওয়াইসি, বিশ্বব্যাংক অবশ্যই এই বিষয়গুলো থেকে চাকরি পরীক্ষা থাকে, এবং সর্বশেষ এখানে দেখতে পাচ্ছেন নদ নদী। এখন বিষয় হলো, এই একটা পয়েন্ট আমরা তুলে ধরলাম যে এখান থেকে নিশ্চিত থাকবে। এখানে দেখুন ভাষা রাজধানী মুদ্রা দিয়ে হয়তো একটি নাম্বার থাকে, মুক্তিযুদ্ধ দিয়ে 3 নম্বর থাকে, এবারে নদ নদী দিয়ে হয়তো একটি থাকে। এখন এখানে আমরা এসে দেখলাম কোনোটা থেকে 2,
কোনোটা থেকে তিন এরকমের আসে বা কোনোটা থেকে এক আসে। তাহলে আমরা প্রথমে লিস্ট করলাম, লিস্টের পরে এটাকে বাছাই করে দেখলাম যে কোনগুলো নিশ্চিত পরীক্ষা দেবে সেটা একটা লিস্ট তৈরি করবেন। এবং সর্বশেষ যে তিন নম্বর বিষয়টা হলো এখানে গেম চেঞ্জিং পয়েন্ট। গেম চেঞ্জিং পয়েন্ট বলতে আসলে এখানে টপিকের সাথে সামঞ্জস্যপূর্ণ দেখি যে গেম চেঞ্জিং এই শব্দটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট হয়, কারণ এইবার আপনারা প্রথমত লিস্ট করলেন, লিস্ট থেকে অর্থাৎ প্রত্যেকটা পরীক্ষায় আসবেই এরকমের পয়েন্টগুলোকে বাছাই করলেন। এবং সর্বশেষ যে তৃতীয় ধাপটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেখানে এই জিনিসটা কি গেম চেঞ্জিং পয়েন্ট কেন বললাম, কারণ হলো আসবে তো আসবেই। যেমন দেখুন তো মুক্তিযুদ্ধ, এটা তো নিশ্চিত আসবে, সংবিধান নিশ্চিত আসবে, জাতিসংঘ ওয়াইসি বিশ্বসংঘ নিশ্চিত আসবে, মানবদেহবিজ্ঞান শুধু নিশ্চিত আসবে সেটাই না, এখানে কমপক্ষে দুই থেকে তিনটি নাম্বার চাকরির পরীক্ষায় আসে। অর্থাৎ দেখা যাচ্ছে যে এইবারে আসবে তো আসবেই এবং কমপক্ষে দুই এবং তিন থাকে এই রকমের যে সাধারণ জ্ঞানের টপিকগুলোকে যদি আপনি একটু আলাদা করে নেন। এইবারে দেখুন, যদি আপনি মনে করেন যে আপনি পনেরোটা টপিক সিলেক্ট করে নিলেন যা থেকে আসবে আসবেই এবং কমপক্ষে দুই বা তিন নাম্বার আসবে, সুতরাং এরকমের পনেরোটা টপিককে যদি আপনি বাছাই করে নিতে পারেন, এইবারে আপনার কাজ হচ্ছে এই অংশটাকে আপনি এই অংশ থেকে পড়া শুরু করবেন। অর্থাৎ চাকরির পরীক্ষার প্রসিজার এই অংশ থেকে পড়া শুরু করবেন। এবং আপনাদের প্রসিজারে আমার একটা সাজেশন তা থাকবে, এটা শুধু পড়বেন তাই নয়, বরং যদি পসিবল হয় অন্তত পনেরোটা রিজার্ভ পয়েন্টের উপর আপনি হ্যান্ড নোট তৈরি করার চেষ্টা করেন। কারণ হ্যান্ড নোট এমন একটা ব্যাপার যে এটা কিন্তু আপনার দেখা যাচ্ছে একটা হ্যান্ড নোট করার পরে একবার দুইবার পড়লে কিন্তু টোটাল বিষয়টা কিন্তু আপনার মাথায় চলে আসবে। সুতরাং এইটার পরপরই আপনার উচিত হলো এরপরে ধরা উচিত এইটা, কারণ এটা তো নিশ্চিত আসবে দুই তিন, এরপর এটা নিশ্চিত আসবে এক থাকে দুই থাকে তিন থাকে, এবার সর্বশেষ যদি আপনার হাতে সময় থাকে তাহলে আপনি এই পয়েন্টটার যে বাকি অংশগুলো আছে সেগুলো পড়ে নেবেন। যদি এভাবে করতে পারেন তাহলে দারুণ ফলাফল আপনাদের জন্য নিশ্চয়ই ওয়েট করছে। তো বন্ধুরা, কথা আজকে আর বেড়াচ্ছি না, আজকে এ পর্যন্তই, পরবর্তী সময় আসছি নতুন ভিডিও নিয়ে, সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।